যে অন্যের বদনাম করে তাহলে এক্সচেঞ্জ হয়। আপনি যদি কারো গীবত বলেন তাহলে আপনার যত সওয়াব রয়েছে এই সওয়াবগুলো চলে যাবে যার গীবত করেছেন তার কাছে। দিন শেষে আপনার জীবনটা কিভাবে কাটে? আমরা তো মুসলিম, আপনারা হয়তো দূর থেকে মনে করেন তারা আনন্দ বিনোদন দেয়, তারা মনে হয় অন্য কিছু করে না। আমরা ফজরের আজানের সময় নামাজে যাই, তারপরে কাজে চলে আসি, জোহরের সময় নামাজে চলে যাই, খাওয়া খাদ্য খাই, তারপর আবার কাজ করি, এভাবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।